Bangladesh, Bangladesh, champion, Bangladesh, 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 Jitpay, Bangladesh, Jitpay, Bangladesh. আমরা এক সময় খেলেছি, আমরা স্বপ্ন দেখতাম যে ইন্ডিয়াকে হারাবো, একটা সময় আমরা স্বপ্ন দেখতাম যে আমরা সাফে চ্যাম্পিয়ন হব, এখন সেই স্বপ্নটা আজকে মানে পূরণ হয়েছে। মানে একজন প্রাক্তন ফুটবলার হিসেবে বর্তমানে রেফারিং করছি, আমি আছি বিকেএসপিতে ফুটবল কোচ হিসেবে, এটা একটা বিশাল বড় ইন্সপাইরেশন এবং এই এই জয়টা আমাদের সবার জন্য দরকার ছিল। বাপ মারা মেয়েদের মনে করেন খেলাধুলা অংশগ্রহণ করতে দিত না, এখন মনে করেন এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে এখন বাপ মা মেয়েদের মনে করেন উৎসাহ দিবে দিচ্ছ, যে ওর মুখে মেয়ে পারলে আমার মেয়ে পারবে না, আচ্ছা মা তুই যা যা খেল। মানে চ্যাম্পিয়ন হয়ে আসছে, মানে মানে এক একটা ই থেকে আসতে পারত, মানে বলতে পারতেছে না মানে কিভাবে মানে এতটা গর্ব হচ্ছে। মানে আমাদের বাংলাদেশের মেয়েরা এত বড় একটা অর্জন নিয়ে এসেছে আমাদের দেশের জন্য, তাদেরকে অভ্যর্থনা জানানো আমাদের এক প্রকার কর্তব্য, তাই আর কি আশা। এই ধরনের ঈদ তো আসলে বারবার আসে না, 10 বছর 20 বছর পরে একবার আসে। আর মেয়েরা যেটা দেখাইছে আমাদের এই মানে এখন স্পোর্টসিপে যে এই খারাপ সময় যেতেছে, ক্রিকেটে বলেন ফুটবলে বলেন, সেখানে মেয়েরা এই অর্জন এনে দেওয়ার পরে মনে হয় যে এখন বাংলাদেশের মানুষের প্রতি যে একটা ক্ষোভ ছিল ক্রিকেটের প্রতি সেটা অনেকটাই ধুয়ে গেছে। তারা চ্যাম্পিয়ন হয়েছে, যে গৌরব অর্জন করেছে, আজকে আমরা গর্বিত, আনন্দিত এবং এই ধরনের একটি ফলাফলের জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। নারী ফুটবলকে এত দূরে গিয়ে নেওয়ার জন্য যার সবচেয়ে বেশি অবদান, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহবুজা আক্তার কিরণ এবং সর্বোপরি আমাদের বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন সাহেবের অফুরন্ত চেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং আমাদের বিএফএফের সকল কর্মকর্তা। স্যার ফুটবল খেলা থেকে অনেক কষ্ট, তো স্যার বলছিলেন যে কষ্ট কিন্তু করে যাও, একটা সময় গিয়ে এটার ভালো ফল পাবা। তো আমার মনে হয় যে পরিশ্রম এবং স্যারদের সাপোর্ট, মেয়েদের প্রতি যে ইনভেস্টটা তারা করেছেন, আমার মনে হয় দিন শেষে আমরা সফলতা এনে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের বড় সাকসেস। দ্য সাকসেস অফ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবল টিম, মোবাইল ফুটবল টিম, দি কমপ্লিট ক্রেডিট গোজ টু দি ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ ফুটবল টিম টু বিল্ড এ নেশন। নো ওয়ান ম্যান, নো ওয়ান ওমেন ক্যান ডু ইট, ইট নিডস দি সাপোর্ট অফ এভরিবডি। আমি আপনাকে প্রথমেই বলেছি, ফুটবল করতে গেলে, এই দেশে ফুটবল দাঁড়াতে গেলে, একটা দেশে ইউ নিড দ্য প্লেয়ার্স, দ্য কোচিং স্টাফ, দি সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট, সাপোর্ট অফ দ্য পিপল অ্যান্ড সাপোর্ট অফ দ্য মিডিয়া। এই পাঁচটা জিনিস যখন এক করতে পারবেন, দেন ইট বিকামস এ উইনিং নেশন। জীবদ্দশে এত বড় মানে উৎসব বা আমাদের সংবর্ধনা, আমার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঘর থেকে বের হয়ে মানুষ আমাদেরকে নারীদেরকে সংবর্ধনা দিয়েছেন, তাদেরকে স্বাগত জানিয়েছেন, এটি আমি আসলে আমার আমি চোখে দেখিনি।
এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সাফে আপনারা দেখেছেন এজ লেভেলের প্রত্যেকটা লেভেলের চ্যাম্পিয়ন কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা, এবং আজকে জাতীয় দলও চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা।